Hello viewers, this is Sohel from TechCert. Today I am going to talk about dyes versus pigment. অর্থাৎ dyes এবং pigment এই দুইটি জিনিস নিয়ে আমাদের মধ্যে সামান্য কনফিউশন থেকেই যায়। So viewers, আজকে আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি dyes এবং pigment এর মধ্যে যেই relative যেই comparative ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের আমার এই ভিডিওটি। আর ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। ডাইস এবং পিগমেন্টের মধ্যে কী ধরনের পার্থক্য রয়েছে তা আপনারা আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। ডাইস অ্যান্ড পিগমেন্ট হচ্ছে টেক্সটাইল কালারেন্ট বা রং, বাট এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ডাইস পানিতে দ্রবণীয়, অর্থাৎ পানিতে মিশে যায়। ডাইস ও ফাইবারের মধ্যে আকর্ষণ আছে। ডাইং এর শেষে ডাই ও টেক্সটাইল মেটেরিয়ালের সাথে একটি বন্ধন তৈরি হয়। ডাইসের ফাস্টনেস নির্ভর করে ওই বন্ধন শক্তির উপর এবং ডাইস ফেব্রিকের অভ্যন্তরে প্রবেশ করে। অপরদিকে পিগমেন্ট হচ্ছে পানিতে অদ্রবণীয় এবং পিগমেন্ট ও ফাইবারের মধ্যে কোনো আকর্ষণ নেই, তাই পিগমেন্ট ও টেক্সটাইল মেটেরিয়ালের মধ্যে কোনো বন্ধন তৈরি হয় না। একটি অ্যাডহেসিভ বা আঠার সাহায্যে পিগমেন্ট টেক্সটাইল মেটেরিয়ালের সাথে যুক্ত থাকে, আর এজন্য পিগমেন্টের ফাস্টনেস বা স্থায়িত্ব নির্ভর করে এই অ্যাডহেসিভ বা আঠার শক্তির উপর। সর্বোপরি কথা হচ্ছে যে পিগমেন্ট ফেব্রিকের সারফেসে অবস্থান করে আর ডাইস ফেব্রিকের ভেতরে প্রবেশ করে। ডাইসের ওয়াটার সলিউবিলিটি 70% এবং পিগমেন্ট 100% ওয়াটার ইনসলিউবল। কস্টিং এর দিক থেকে তুলনা করলে পিগমেন্টের থেকে বেশি দামি হচ্ছে ডাইস, অর্থাৎ ডাইস মূলত কস্টলি এবং পিগমেন্ট মূলত চিপ। ডাইস দিয়ে ডাইং অথবা প্রিন্ট করলে সেখানে কোনো ধরনের বাইন্ডিং এজেন্ট ব্যবহার করতে হয় না। অপরদিকে পিগমেন্ট দিয়ে ডাইং অথবা প্রিন্ট করতে হলে অবশ্যই সেখানে বাইন্ডিং এজেন্ট হিসেবে বাইন্ডার ইউজ করতে হবে। ডাইস মূলত অর্গানিক, অপরদিকে পিগমেন্ট হচ্ছে ইনঅর্গানিক। ডাইস ডিফিউশন ইন দ্য ফেব্রিক, অন দ্য আদার হ্যান্ড পিগমেন্ট ডিফিউশনস অন দ্য ফেব্রিক। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।